দুর্গাপূজার নাম করে তোলাবাজির অভিযোগ করে এবার পোস্টার পড়ল কলকাতা পৌরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রদ্ধানন্দ পার্কে যেখানে নয়েরপল্লীর শিয়ালদা দুর্গোৎসব কমিটির দুর্গাপূজো হচ্ছে সেই মণ্ডপের কাছেই পড়েছে পোস্টার। তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্গাপূজার নাম করে তোলাবাজির অভিযোগ করে পোস্টার পড়ল কলকাতা পৌরসভার 49 নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ। শ্রদ্ধানন্দ পার্কে যেখানে নয়েরপল্লী শিয়ালদা দুর্গোৎসব কমিটির দুর্গাপূজো হচ্ছে সেই মণ্ডপের একেবারে কাছেই পড়েছে এই পোস্টার। যদিও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তার দাবি তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আপনি পলিটিক্সে জানেন, ভালো কাজ করতে গেলে যাদের কষ্ট হয় তারাই আমার এনিমি হয়ে দাঁড়াচ্ছে, একদমই মিথ্যা হতো অপবাদ। কারণ আজ পর্যন্ত আমাদেরকে এইভাবে করতে হয়নি, আমাদের একটা পেডিগ্রি আছে, একটা বুঝতে হবে আপনাকে। আর এই পুজোটা এমন কোনো পুজো না যেখানে কোটি টাকার ট্রানজ্যাকশন বা কিছু, এটা একটা সিম্পল পুজো। আপনার যদি চাঁদার বিল লাগে, কে ডোনেশন দিয়েছে, চাঁদা দিয়েছে, আপনি আপনাদের কাছে ওপেন করে দিতেছে। গরু পাচার মামলায় ধৃত এনামুল হককে তিহার জেলে গিয়ে জেরা করতে চায় সিআইডি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি মামলার সূত্রে সিআইডি এনামুলকে জেরা করতে চায়। এর আগে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিআইডি। ওই তিনজনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, একদিকে তিহার জেলে গিয়ে সিআইডি এনামুল হককে জিজ্ঞাসাবাদ করতে চায়, অন্যদিকে এনামুলের তিন পলাতক ভাগ্নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিআইডি, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো বৃষ্টি, এনামুল আপাতত ইডির জেল হেফাজতে রয়েছে এবং ইডির জেল হেফাজতে তিহার জেলে এনামুল রয়েছে। রঘুনাথগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলা যার তদন্ত সিআইডি করছে গরু পাচারকাণ্ডে, আর সেই মামলাতেই এবার এনামুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। এবং সিআইডি সূত্রে খবর যে তারা তিহার জেলে গিয়ে ইডি হেফাজতে থাকা এনামুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় রঘুনাথগঞ্জের মামলায়, এবং সেই মর্মে তারা আদালতের কাছে আবেদন জানাচ্ছে। এবং তার পাশাপাশি এটাও সিআইডি সূত্রে খবর যে ইতিমধ্যেই এনামুলের তিন ভাগ্নে যাদের বাগুইহাটিতে দোকান রয়েছে মার্বেলের এবং পেইন্টিং স্ট্রিটে অফিস রয়েছে, সেখানে সিআইডি অভিযান হয়েছে, সেখান থেকে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়েছে। যদিও এই তিনজন ভাগ্নের তিনজনই পলাতক অবস্থায় রয়েছে, রঘুনাথগঞ্জের গরু পাচার কেসে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায়, পলাতক থাকার কারণে তাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে সিআইডি। ধন্যবাদ ময়ূক। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, সেখানেও কিন্তু চলছে এই অবরোধ, সেখান থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস কি জানিয়েছে শোনাবো আপনাদের। আদিবাসী কর্মী সমাজের আন্দোলন আজ চার দিন, সেই আন্দোলন সকাল থেকে দফায় দফায় চলেই যাচ্ছে এবং স্তব্ধ রয়েছে ট্রেন থেকে শুরু করে জাতীয় সড়ক। আমরা যেমন একদিকে দেখতে পাচ্ছি কি রেললাইনের উপরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়কের উপরে সারি সারি দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কুর্মী সমাজের পক্ষ থেকে যেই দাবিটা তারা তুলছেন, এসটি তালিকায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে, সেই দাবি তুলেই তারা অনড় রয়েছেন। যতক্ষণ না সরকার পক্ষের সাথে তাদের কথা হয়, এই দাবি তুলেই তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।